কেমন আছো সবাই? তোমাদের আগে আমি আরো কয়েকটা ক্লাস নিয়েছি, আজকেও তোমাদের ওই শর্ট সিলেবাস অনুযায়ী দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীর জন্য আমি তোমাদের আজকে আবার ক্লাস নিতে এসেছি। তোমরা একটু খেয়াল করো, দশম শ্রেণীর আজকে আমি রসায়ন বিজ্ঞান থেকে তোমাদের তৃতীয় অধ্যায়ে, শর্ট সিলেবাস অনুযায়ী তৃতীয় অধ্যায়ের চ্যাপ্টার থেকে আমি তোমাদের ক্লাস নেব। তো আমি প্রথমেই তোমাদের স্বাগত জানাচ্ছি অনলাইনে ক্লাসের পক্ষ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের। দেখো, আজকে যে তৃতীয় অধ্যায়ে যে ক্লাসটা আমি নিতে যাচ্ছি, আমি বোর্ডে কিছু টপিকস লিখেছি, দেখো। তার আগে দেখো, এই চ্যাপ্টারটা হচ্ছে কিসের? পদার্থের গঠন। চ্যাপ্টারটার নাম কি? পদার্থের গঠন। তো এই যে পদার্থের গঠন, তো প্রথমে প্রশ্ন আসতে পারে পদার্থটা কি, তাই না? পদার্থটা হচ্ছে, দেখো, যা ওজন আছে, স্থান দখল করবে এবং প্রতিরোধ করতে পারে আঘাত করলে। এটা তোমরা সবাই জানো, কারণ তোমরা তো অনেক রিসার্চ ক্লাসে পদার্থ সম্পর্কে আইডিয়া নিয়েছ। তো এই যে পদার্থটা, এটা একটা পদার্থ, এটা একটা পদার্থ, হ্যাঁ, এই পদার্থকে ভাঙলে আমরা কী পাব, এর স্ট্রাকচারটা কী, এটাই হচ্ছে আজকের আমাদের আলোচনা। তো এর মধ্যে এই পদার্থ গঠন যখনই আসে, দেখো, প্রথমে আসে পদার্থ দুই ধরনের রয়েছে, একটা মৌলিক পদার্থ আর একটা যৌগিক পদার্থ, অণু, পরমাণু। এর ভিতরে মৌলের প্রতি সংকেত যোজনী এবং পরমাণুর ভিতরের, পরমাণুর ভেতরের কণা। এখানে একটা আমি সৃজনশীল প্রশ্ন সেট করেছি এবং আরও কিছু লেখা এখানে রয়েছে। তো আজকে আমি জানি তোমরা এটা কিন্তু আগে অনেকটা ক্লাস নাইনে শিখেছ, আবার এইটাও কিন্তু এই সম্পর্কে কিছুটা ধারণা তোমাদেরকে দেওয়া হয়েছে। তারপরেও যেহেতু তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী আজকের এই দশম শ্রেণীর যে ক্লাসটা, আমি চেষ্টা করছি কিছুটা ধারণা দিতে এবং একটা প্রশ্ন তোমাদের অনুশীলনে, যে প্রশ্নটা আগে কিন্তু আমি তোমার এক নম্বর প্রশ্নটা বুঝিয়েছি, এই জন্য আজকে আমি দুই নম্বর সৃজনশীল প্রশ্নটাকে ধারণা দেব। একটু খেয়াল করো, মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ, মৌলিক পদার্থটা কি? মনে করো একটা পদার্থ, যে পদার্থটাকে ভাঙলে আমি ওই পদার্থকে ছাড়া অন্য কোনো পদার্থের গুণ, ধর্ম, বৈশিষ্ট্য কিছুই পাওয়া যাবে না, ঠিক আছে? সেটাকে আমরা বলবো মৌলিক পদার্থ। যেমন হাইড্রোজেন, মৌলিক পদার্থ যেমন হাইড্রোজেন। তারপরে আরও আছে, যাদের ভাঙলে আমি অন্য কোনো পদার্থের গুণ বা ধর্ম পাওয়া যাবে না বা পাবো না। যৌগিক পদার্থ হচ্ছে কি? দুইটা মৌলিক পদার্থের সমন্বয়ে দুই বা ততোধিক, অনেক পদার্থের সমন্বয় হতে পারে, দুই বা ততোধিক পদার্থের সমন্বয়ে গঠিত যেটা, সেটা হচ্ছে যৌগিক পদার্থ। যেমন পানি, এখানে অক্সিজেন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত হয়েছে। তারপরে অণু, এখন মনে করো একটা পদার্থ, এটা কলম একটা পদার্থ, এটাকে ভাঙলে আমরা এর মধ্যে কিন্তু কণা পাবো, হ্যাঁ, অণু পাবো, পরমাণু পাবো। কীভাবে পাবো? এর বিশ্লেষণ করলে এক একক আসবে। যেমন এই বিল্ডিংটা মনে করো, এর এককটা যদি মিল ধরি, ইট, বালু, সিমেন্ট, রড, এগুলি দিয়ে তো পড়েছে, তাই না? তো এগুলি যখন আমরা ভাঙি, তখন ভাঙার পরে যে ইউনিট বা একক পাবো সেটি হচ্ছে কণা, অণু। এবং সেটা বলছে কি, ভাঙার পরে আমরা অণু পাবো, এই অণুটা হচ্ছে ক্ষুদ্রতম কণা, ইউনিট। এই ক্ষুদ্রতম কণাকে যখন আমি আরও ভাঙব, তখন পাব কি, পরমাণু, ঠিক আছে? এটা প্রথমে কিন্তু আমাদের যে পরমাণুটা যে পাওয়া যাচ্ছে, এই পরমাণু কিন্তু স্বাধীন সত্তা নেই, ঠিক আছে? কিন্তু অণু স্বাধীন সত্তা রয়েছে। আমরা যখন এই অণু পরমাণু সম্পর্কে আমরা ধারণা দিতে যাই, এর অনেক ডেসক্রিপশন আছে, আরও অনেক বিরাটভাবে আলোচনা করা যেতে পারে। যেমন ডেমোক্রিটাস বিজ্ঞানী, উনি কী করেছিলেন, এই অণু পরমাণু সম্পর্কে যখন ধারণা দিয়েছিলেন,
তখন তারা বলেছিলেন যে অ্যাটম বা পরমাণুকে আর ভাঙা যায় না। এই নাম দিয়েছিলেন কি অ্যাটম বা পরমাণু, অ্যাটম এ টি ও এম অ্যাটম, এটাকে আর ভাঙা যায় না বলেছিলেন। কিন্তু পরবর্তীতে এটা আরও ডিসক্রিপশন আরও গবেষণা করে দেখা গেছে যে এই পরমাণুকে ভাঙা যায়, যেমন ডাল্টন, হ্যাঁ, অ্যাভোগাড্রো সূত্রের গ্যাসীয়স, এগুলি অনেক মানে বিজ্ঞানী গবেষণা করে বের করেছে। এরপরে দেখা গেছে যে পরমাণু অণুকে ভেঙে, হ্যাঁ, কোনো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাতেই হচ্ছে কি পরমাণু, যা রাসায়নিক বিজ্ঞান বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই পরমাণু আবার যদি আমরা ভাঙি, হ্যাঁ, এই পরমাণুকে ভাঙলে আবার কী পাবো জানো, ভেতরে কণা ইলেকট্রন প্রোটন নিউট্রন, ইলেকট্রন প্রোটন নিউট্রন, ইলেকট্রন প্রোটন নিউট্রন, ঠিক আছে, এই তিনটে কণিকা আমরা পাবো, ইলেকট্রন প্রোটন নিউট্রন, কাকে ভাঙলে আমরা পরমাণুকে ভাঙলে পাবো, ইলেকট্রন প্রোটন নিউট্রন, ঠিক আছে। এবার এটা হচ্ছে পরমাণুর ভেতরের গঠন, কিন্তু আমি তার আগে তোমাদের আরও কিছু কথা বলি, যেমন এখানে রয়েছে মৌলের প্রতীক সংকেত যোজন। মৌলের প্রতীক শব্দ তোমরা একটু জানো, তারপরে আমি একটু বলছি। মৌলের প্রতীক হচ্ছে কোন মৌলের সংক্ষিপ্ত রূপ, ইংরাজি বা ল্যাটিন ভাষায় তার সংক্ষিপ্ত রূপটাকে আমরা বলি প্রতীক। এই প্রতীক কিন্তু তিনভাবে আমরা প্রকাশ করি, কয়ভাবে, তিনভাবে, মনে করো প্রতীককে আমরা তিনভাবে প্রকাশ করতে পারি। এক হচ্ছে যেমন যে কোনো মৌলের ইংরাজি বা ল্যাটিন নামের প্রথম অক্ষর, আদ্য অক্ষর, যেমন কার্বন, যেমন কার্বনের প্রতীক হচ্ছে সি, কার্বন হচ্ছে প্রতীক হচ্ছে সি। এখন একে যদি আমি বলি যে তাহলে তিনভাবে কীভাবে আসে, তো দেখো তো যদি ক্লোরিন বলি তাহলে কার্বন ক্লোরিন, কার্বন ক্লোরিন কোবাল্ট, হ্যাঁ, ক্যালসিয়াম, সবই তো সি এসে যেত। সেই কারণে এখানে কী করা হয়েছে, উচ্চারণের সুবিধার্থে তার সাথে আরেকটা অক্ষরকে সংযোগ করে প্রতীকভাবে প্রকাশ করা হয়। এখানে দেখেছ যে এটা এটা দুই নম্বর রোল, কার্বন ক্লোরিন কোবাল্ট ক্যালসিয়াম, ইংরেজি নামের প্রথম অক্ষর ঠিকই, তার সাথে আরেকটা অক্ষর যোগ করে এটাকে বলা হচ্ছে। তারপরে যদি বলি যে তিন নম্বর তাহলে কোনটা, তিন নম্বর হচ্ছে ল্যাটিন ভাষা, যেমন সোডিয়াম, সোডিয়াম আমরা ইংরেজিতে যদি বানান করে লিখি SODIUM, কিন্তু সেখানে এই এসটা আসেনি, এনে আসছে ন্যাট্রিয়াম থেকে, যেমন পটাশিয়াম ক্যালিয়াম থেকে, আয়রন ফেরাম থেকে, সোডিয়াম পটাশিয়াম ক্যালিয়াম আয়রন ইউপি, বুঝতে পারছো প্রতীকটা কি? সংকেত হচ্ছে এই প্রতীক মৌলের বা যৌগের হতে পারে, কিন্তু অনুভাবে যৌগের এবং মৌলের সংক্ষিপ্ত রূপ। যেমন হাইড্রোজেন যদি আমি বলি, হাইড্রোজেন এটা হচ্ছে প্রতীক, আবার আমি H2 দিলে সংকেত, ঠিক আছে। যেমন পানির সংকেত হচ্ছে কি H2O, আর যোজন হচ্ছে এই যে এদের যে পরমাণু সংখ্যাগুলি রয়েছে, ঠিক আছে, এগুলি একটি অপরটির সাথে সংযুক্ত হইবার প্রবণতা বা শক্তি, সেটি হচ্ছে যোজন। এবার আসো প্রতীক সংকেত যোজনী পরমাণুর ভেতরের গঠন সব কিছু আমরা পেলাম, এবার আমরা যাবো কোথায়, এবার আমি তোমাদের পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা, এবং আমরা যদি কোনো মৌলকে এইভাবে লিখি
তার উপরে কি এই যে এই সংখ্যাটা কিসের নিচের সংখ্যাটা কিসের আমি জানি তোমরা এখানে জানো তারপরেও আমরা আবার আলোচনা করছি সেটা হলো কি পারমাণবিক সংখ্যার যে কোনো মৌলকে যখন আমরা ভাঙে যখন পরমাণু পাবো সেই পরমাণুকে ভাঙলে যখন ইলেকট্রন প্রোটন পাবো ঠিক আছে সেই ক্ষুদ্রতম কণার প্রোটন সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং প্রোটন এবং নিউট্রনের যোগফলটা হচ্ছে ভর সংখ্যা ঠিক আছে এটাকে আমরা একটাকে এ ধরব কে আর মাইনাস জেড এ মাইনাস জেড এটা হচ্ছে কি পারমাণবিক ভর সংখ্যা জেড হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা যেমন সোডিয়ামের এই ভর সংখ্যা হচ্ছে 23 এবং কে এটা হচ্ছে 11 এই দুটাকে মানে বিয়োগ করলে আমরা ইলেকট্রনের সংখ্যা পেয়ে যাবো ইলেকট্রন প্রোটন নিউট্রন ঠিক আছে আমরা এই সংখ্যাকে বের করার জন্য আমরা কী করি এ মাইনাস জেড এভাবে আমরা বের করতে পারি আবার আসো এখানে দেখো এই প্রশ্নে এই চ্যাপ্টারে কিন্তু অনেক কিছু রয়েছে আমি এখন একটা প্রশ্ন তোমাদের সেট করেছি দেখো আমাদের সেকেন্ড উদ্দীপকটা এ মৌলটা হচ্ছে কোবাল্ট তার সংখ্যাটা কী হচ্ছে পারমাণবিক হচ্ছে ভর হচ্ছে কত 60 ভর সংখ্যা বি হচ্ছে কি ফসফরাস তার ভর সংখ্যা হচ্ছে 32 সি যৌগটা একটা কি যৌগিক পদার্থ সালফিউরিক অ্যাসিড ঠিক আছে এটা মানে হচ্ছে উদ্দীপক এ মৌল বি মৌল আর সি যৌগ প্রশ্নটা কি প্রতি কাকে বলে এটা তো আমি আগেই বলেছি তাই না কোনো এই মানে মৌলের ইংরাজি ল্যাটিন বা এই শব্দের সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে কে প্রতীক এবার বলছি পরমাণুতে কখন বর্ণালীর সৃষ্টি হয় তোমরা কি সবাই জানো যখন ওই যে রাদারফোর্ড বোর তারপরে ম্যাক্সওয়েল এরা যে আমাদের নীল বোর্স এরা যে অনেকগুলি থিওরি দাঁড় করিয়েছেন তার মধ্যে যে রাদারফোর্ডের বোরের যে মতবাদটা সে কি বলেছে যে বর্ণালীর সৃষ্টি হয় রাদারফোর্ড বোর এবং নিলস বোর এরা যে দিয়েছে তার মধ্যে বর্ণালী কখন সৃষ্টি হয় যখন মনে করো সৌরজগতের সাথে একজন তুলনা করেছে না এখন মনে করো যে বর্ণালী যখন উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তিতে কী করে ইলেকট্রনটা চলে আসে পরমাণু ইলেকট্রন চলে আসে তখন সে কী করে শক্তি বিকিরণ করে বিকৃত হয় হ্যাঁ আর যখন উচ্চ শক্তি সম্পূর্ণ যায় তখন সে শোষণ করে এই যখন সে নিম্ন শক্তিতে নিম্নে চলে আসে তখন বিকৃত শক্তি যার প্রিজমের ভিতরে যদি পরীক্ষা করা হয় এক ধরনের বর্ণালী দেখতে পাওয়া যায় বর্ণালী তখনই সৃষ্টি করে যখন নিচে চলে আসে সি যোগে আপেক্ষিক আণবিক ভর বের করো সি যোগে আপেক্ষিক আণবিক ভর বের করো এখন আমরা আণবিক ভর যদি বের করতে চাই কীভাবে বের করবো তোমরা কি এটা জানো যে আণবিক ভর বের করতে হলে পারমাণবিক সংখ্যাটা আমাদের জানতে হবে হ্যাঁ আপেক্ষিক পারমাণবিক ভর জানা আমাদের একান্ত প্রয়োজন পারমাণবিক ভর আছে এবার আসো আমরা যদি সালফিউরিক সি যৌগটা হচ্ছে কি সালফিউরিক সালফিউরিক অ্যাসিড H2SO4 তাহলে হাইড্রোজেন এইচ এর সংখ্যাটা কত হচ্ছে এর পারমাণবিক ভর হচ্ছে এর তাহলে একের সাথে আমি গুণ দিব কত 2 ঠিক আছে এইচ হচ্ছে সালফার 32 সালফার 32 এর সাথে গুণ হবে 1 ঠিক আছে যোগ কত আছে অক্সিজেন অক্সিজেনের কত 16 অক্সিজেনতে 16 গুণ হচ্ছে কত 4 তাহলে সমান কত হচ্ছে 2 হ্যাঁ যোগ 32 তারপরে যোগ কত 464 তাহলে কত হচ্ছে 98 আমাদের আণবিক ভরটা কত বের হলো তাহলে সি যোগে আপেক্ষিক আণবিক ভরটা কত 98 শুধু এটা না আমরা যে কোনো যোগে এভাবে আণবিক ভর বের করতে পারি আমাদের এখানে যেটা দিয়েছে এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড
অ্যাসিড তো অনেক ধরনের আছে, এই সেল হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে না? এগুলি আবার অ্যাসিডও কিন্তু দুই ধরনের, যাই হোক ওগুলো আমি পরে আলোচনা করবো। তাহলে আমরা এটা পেলাম। এরপরে বলছি কি এ ও বি এর আইসোটোপগুলির ভূমিকা ব্যাখ্যা করো। আইসোটোপটা কি? যখন প্রোটন সংখ্যায় কিন্তু ভর সংখ্যা ভিন্ন, ঠিক আছে, যেমন হাইড্রোজেনের আইসোটোপ রয়েছে, তো এরকম মনে করো যে একটি অপরটি আইসোটোপ। এই আইসোটোপগুলো এ হচ্ছে কি, এ হচ্ছে কোবাল, এ অসংখ্য হচ্ছে সাইট, ডি হচ্ছে কি ফসফরাস, অসংখ্য হচ্ছে 32। আচ্ছা, এরা আমাদের জীবনে অনেক ক্ষেত্রে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এই অ্যাসিডগুলো আমাদের বিভিন্ন ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে এবং বিভিন্নভাবে আমাদের কাজ করছে। যেমন মনে করো রোগ নির্ণয়ে কাজ করে, রোগ নিরাময়ে কাজ করে, ফসলের পুষ্টিতে ওইগুলি ব্যবহার করা হচ্ছে কৃষিক্ষেত্রে, তারপর ক্ষতিকর পোকামাকড় দমন করার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, ফসলের মান উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তো এখন যে দুটো দিয়েছে এই দুটো হচ্ছে, একটা হচ্ছে আমাদের এই ক্যান্সার নিরাময়ের জন্য যে চিকিৎসা ক্ষেত্রে আর কি, ক্যান্সার ধরার জন্য এই রোগ নির্ণয়ের জন্য এই কোপারটা ব্যবহার করা হয়, আবার কোষ ইসের জন্য আমাদের এই ফসফরাসটা 32টা ব্যবহার করা হচ্ছে। তো যাই হোক, আমরা এই যে তেজস্ক্রিয় আইসোটোপের প্রভাব কিন্তু আমাদের অনেক ক্ষতিও করতে পারে। আমরা আজকে যে আলোচনাটা করলাম এখানে কিন্তু ইলেকট্রন বিন্যাস রয়েছে এবং আরও কিছু এখানে প্রশ্ন রয়েছে। তো অনুশীলনের থেকে যে দুটো প্রশ্ন আমি দুদিন তোমাদের আলোচনা করলাম, এরপরে আমি পর্যায় সারণী সম্পর্কে তোমাদের ডিসক্রিপশন দিব, আলোচনা করব। তো পরবর্তী ক্লাসের জন্য আমি তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি, যাতে পর্যায় সারণীটা হচ্ছে কেমিস্ট্রির সবচেয়ে মূল, এটা না জানলে অনেকে অনেক কিছু বুঝতে পারবে না। তো সেই ক্লাসটা আমি নিব এরপরে। আশা করি তোমরা এবারের মতো আসবে, আবার সবাই চেষ্টা করবে, যদি কোনো তুমি আর না বুঝতে পারো আমাকে জিজ্ঞেস করবে এবং মানে লিখে পাঠাবে। আজকে আমি এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।